রমাদানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর মেহনত পরিশ্রম করতেন যা অন্য সময় তিনি করতেন না। যখনই রমাদানের শেষ দশক পৌঁছাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দা মিজার তিনি শক্ত করে কোমরকে বেঁধে নিতেন, লুঙ্গিকে কষে না যেটাকে বলা হয়, শক্ত করে কোমরকে বেঁধে নিতেন। তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত জাগতেন, আহাল পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন, ওঠো তোমরা এই রাতগুলোতে ইবাদত বন্দেগি করো। এই শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশ দিন আপনার সামনে এই বাকি আছে, এই দশ দিন যদি আপনি পুরো রাতগুলোকে আপনি ইবাদত বন্দেগি দিয়ে কাটাতে পারেন তাহলে আপনার হাত থেকে লাইলাতুল কদর ছোটার কোনো বিকল্প নেই। আর যদি এই দশ দিন না পারেন অন্তত পক্ষে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে, অর্থাৎ একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, ২৯, এই বেজর রাত্রিগুলোতে আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার, এই রাতগুলোতে আপনি কিয়াম করবেন, অর্থাৎ রাতের সালাত আদায় করবেন, ইমামের সাথে তারাবি পড়ার পরে বাসায় গিয়ে আপনি যেভাবে রাতটা কাটাবেন। প্রথম করণীয় হচ্ছে এই রাতগুলোতে আপনি অধিক হারে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন, কি করবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন, কেননা এটা কোরআনের মাস। আল্লাহ তাআলা বলে সূরা কদর, আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা আছে এই লাইলাতুল কদরকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন কোথা, কখন, লাইলাতুল কদরের রাতে। আর লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনীর রাত, তাকদীর বন্টনের রাত। এই তাকদীর বন্টনের রাত আবার ওই শাবান মাসে হয় না, এটা রমাদানে। আমরা যারা ওই শাবান মাসে চলে যাই, যে শাবান মাসে নিসপে শাবানে আমরা খুঁজি যে আপনার ভাগ্য রজনী, এটা ভুল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কোরআন নাজিলের মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটি হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের মাস।